দেশে প্রতিদিনই বাড়ছে গরমের তীব্রতা এ অবস্থায় মানুষ একেবারে ভোগান্তিতে আছে বিশেষ করে বৃষ্টিহীন কক্সবাজার শহরের দৃশ্য যদি বলতে হয় প্রকৃতি যেন একেবারে তপ্ত প্রখর রোদের দখলে আমরা এই মুহূর্তে কক্সবাজার শহরের দৃশ্য দেখাবো সেসব প্রথমেই আমরা দেখাবো যে সূর্যের যে প্রখুর যে উত্তাপ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শহরের যে সার্বিক পরিস্থিতি প্রকৃতি যেন একেবারে তপ্ত প্রখর রোদের দখলে আমরা প্রতিদিনই আপনাদেরকে আবহাওয়ার যে আপডেট সেটি দেখানোর চেষ্টা জানানোর চেষ্টা করি এবং আজকে যে লাইভটি করছি সেটি হচ্ছে বৃষ্টি কখন নামবে আসলে আবহাওয়া অধিদপ্তরের আমরা জানতে পেরেছি আর কয়েকদিন পরে বৃষ্টি নামতে পারে তবে বৃষ্টি নামার আগে প্রকৃতিতে একেবারে তপ্তপ্রখ দখলে থাকতে পারে এবং উত্তাপটা আরও বেশি হতে পারে অর্থাৎ প্রতিদিনই দেশের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং যে আজকেও কক্সবাজার শহরের যে দৃশ্য যদি আপনাদেরকে যদি জানাতে হয় কক্সবাজারে আজকে ছত্রিশ ডিগ্রির কাছাকাছি আজকে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে এই তাপমাত্রা মানুষের শরীরে অনুভব হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রিরও বেশি এবং স্বস্তির বৃষ্টির অপেক্ষায় তো মানুষ বসে আছেন এবং মানুষের এই অবস্থায় মানুষের একটি প্রার্থনা স্বস্তির বৃষ্টি আসলে কবে নামবে আমরা শহরের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একেবারে তপ্ত প্রখর রূদ এবং প্রকৃতির জনজীবন একেবারে হাসপাস করছি প্রকৃতির যে পশু পাখি রয়েছে তারাও একেবারে তীব্র গরমে একেবারে হাসপাস করেছে এবং সব মিলিয়ে প্রকৃতি একেবারে তীব্র গরমের দখলে বলা চলে এ অবস্থায় মানুষের একটি প্রার্থনা কখন স্বস্তির বৃষ্টি নামবে সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর কয়েকদিন পরে বৃষ্টি নামতে পারে এবং তখন তাপমাত্রা কমতে পারে আমরা সেই বিষয়টি জানতে পেরেছি আবহাওয়া যত এই মুহূর্তে কক্সবাজার শহরের যে দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রকৃতিতে যে গাছপালা রয়েছে সেগুলো অনেকটা শুকিয়ে গেছে যেহেতু তীব্র গরম মে মাসের শুরুতে কিছুটা বৃষ্টি হয়েছিল তবে সেই বৃষ্টি বেশি দিন স্বস্তি হইনি এবং সেই বৃষ্টির পরে গরমের যে তাপমাত্রা সেটি একেবারে অসহনীয় এবং আমরা জানতে পেরেছি দেশের বিভিন্ন অঞ্চলে হিট অ্যালার্ট জারি করেছে এই অবস্থায় এবং আমরা জানতে পেরেছি আর কয়েকদিন পরে বৃষ্টি নামবে স্বস্তির বৃষ্টি এবং এরপরে তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারবে সেটি আমরা জানতে পারি পেরেছি এবং কক্সবাজার শহরের যে দৃশ্য যদি বলতে হয় এবং বিশেষ করে কক্সবাজার শহরে আমরা যে ঘুম আছে সেখানকার দৃশ্য আমরা দেখেছি সেখানে যারা শ্রমজীবী দিনমজুর তারা অনেকেই বেকার হয়ে পড়েছেন অনেকেই কাজ পাচ্ছে না এবং তারা গাছের ছায়া আশ্রয় নিতে দেখা গেছে এবং বেশিরভাগ মানুষ ঘর থেকে যতটুকু সম্ভব ঘর থেকে কম বের হচ্ছে না এবং নিশ্চয়ই দেখছেন কক্সবাজার শহরে কি পরিমাণ যে রুদের যে উত্তাপ সেটি খেয়াল করলে বুঝতে পারবেন এবং যে মানুষের শরীর যে তাপমাত্রা অনুভব হচ্ছে সেটি অনেকটাই বেশি এবং ছত্রিশ ডিগ্রির কাছাকাছি কক্সবাজার শহরে গরম পড়ছে আমরা শহর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রকৃতির জনজীবন এবং এই মুহূর্তে যা দেখা যাচ্ছে আসলে এবং আকাশটি যদি দেখে বড় হচ্ছে বৃষ্টি নামবে না তবে আবহাওয়া দপ্তর বলছে আর কয়েক দিন অপেক্ষা করতে হবে বৃষ্টির জন্য এবং তখন কিছুটা বৃষ্টি হলে অন্তত প্রকৃতিতে যে তাপমাত্রা আছে সেটি কিছুটা নিয়ন্ত্রণে আসবে সেটি আমরা জানতে পেরেছি শহরের যে সার্বিক দৃশ্য একেবারে বলা চলে এবং নিশ্চয়ই দেখছেন এই গেল প্রায় দশ দিনের বেশি হয়ে যাচ্ছে কক্সবাজারে একই তাপমাত্রা এবং দিন দিন যেন বাড়তে আছে এবং শুধু কক্সবাজার নয় পুরো দেশেই এমন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আমরা সেই বিষয়টি জানতে পেরেছি এবং এটি একদিক দিয়ে বিশেষজ্ঞরা মনে করছেন জলবায়ু পরিবর্তনের কারণে এমনটি হচ্ছে এবার অন্যদিক দিয়ে যে পরিবেশের প্রতি মানুষ নির্বিচারে অন্যায় করে থাকে না গাছপালা থেকে শুরু করে বনভূমি ধ্বংস করা হয় এবং বিশেষ করে পাহাড় কাটা থেকে শুরু করে এই রকম প্রকৃতির যে প্রকৃতিতে যে অন্যায়গুলো করা হয় সেখানের কারণেও প্রকৃতিতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এমনটি আমরা জানতে পেরেছি এবং আপনারা নিশ্চয়ই জানেন যে কক্সবাজার শহর একেবারে প্রাকৃতিক সম্পদে ভরপুর এবং কক্সবাজার শহরে যে বড় রয়েছে সেগুলো কিন্তু নিয়মিত কাটা হয় অনেক মানুষ অনেক দখলদাররা কিন্তু কক্সবাজারে বেড়ে গেছেন এবং নিয়মিত পাহাড় কাটা হয় এবং এটিও কিন্তু একটি প্রকৃতির অভিশাপ এমনটি বলছেন বিশেষজ্ঞরা তবে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি যে বৃষ্টি আসলে কবে নামবে মানুষের একটাই প্রার্থনা যে স্বস্তির বৃষ্টির অপেক্ষায় মানুষ একেবারে চেয়ে আছেন এই অবস্থায় যেহেতু জনজীবন একেবারে হ্রাসপাস করছে এবং পশু পাখি বিশেষ করে তারা একেবারে গরমে হাসপাস করছে এবং প্রকৃতিতে যে গাছপালা রয়েছে সেগুলিও অনেকটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে তো সেটি আমরা জানতে পেরেছি এবং যে হাওয়া গায়ে অনুভব করছে সেটিও একেবারে যে প্রকৃতিতে এখন বাতাস বয়ে যাচ্ছে অল্প সেগুলিও কিন্তু গায়ে অনুভব করলে একেবারে গরম অনুভব করা যাচ্ছে অর্থাৎ বলা চলে কক্সবাজার শহরে তীব্র গরম পড়ছে এবং এইরকম গরম আরও কয়েকদিন পড়তে পারে তারপর বৃষ্টি নামতে পারে কিছুটা এবং এই বৃষ্টি নামার পরে তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে আসবে আমরা এমনটি জানতে পেরেছি এবং কক্সবাজার শহর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সার্বিক পরিস্থিতি ভর্তে আসলে গরমের যে তীব্রতা এবং গরমে যে অতিষ্ঠ হয়ে উঠেছে জলজীবন এই অবস্থায় মানুষেরকে চিকিৎসকরা পরামর্শ দিন বাড়তি সতর্কতার যতটুকু সম্ভব ঘর থেকে বের না হওয়ার জন্য গাছের ছায়া অথবা ঠান্ডা কোনো শীতল জায়গায় যেন অবস্থান করে এমনটি জানতে পারে এমনটি বিশেষজ্ঞরা পরামর্শ দেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শহরের সার্বিক দৃশ্য এবং যে বৃষ্টি কখন নামবে এবং এই অবস্থায় মানুষের একটি প্রার্থনা স্বস্তির বৃষ্টি কবে নামবে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করছি স্বস্তির বৃষ্টি কবে নামবে আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে যে বিষয়টি জানতে পেরেছি সেটি হচ্ছে আর কয়েকদিন পরে আ বৃষ্টি নামতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে তবে কক্সবাজার বৃষ্টি হবে কিনা সেটি এখনো পর্যন্ত জানা যায়নি তবে আকাশটি একেবারে পরিষ্কার তবে বৃষ্টি নামবে বলে বলছেন কয়েকদিন পরে হয়তো সেটি দুই দু তিন দিন অথবা তিন চার দিন এমনটি সময় লাগতে পারে এবং এরপরেই বৃষ্টির কিছুটা দেখা মিলতে পারে এবং এরপরেই তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে দর্শক আপনাদেরকে সেই বিষয়টি জানানোর চেষ্টা করছি এতক্ষণ এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ